Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. দেখ বাবাজি, দেখবি নাকি? দেখরে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পড় 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 পড়বি পাখি খপ। ধুত, আমি হিরোর সাথেই হোয়াটসঅ্যাপ করি। সঘন বরষা গগন আধার, হেন বাড়ি ধারে কাঁধে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রি বেলা ওগো কবর। বন্ধুরা সবাই জানো মাঝে মাঝে বাইরে ডিনার করে, কত বড় বড় রেস্টুরেন্টে যায়, আমরাই খালি করি না কেন মা? তুমি জানো না তোমার বাবা এসব একদম পছন্দ করে না। ওসব আমি আর শুনবো না, তোমায় একদিন নিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, এখন তো ঘুমাও। আরে বিউটি কুইন এসো, কেমন আছো? তোমায় ফোন করতে যাচ্ছিলাম, দরকার ছিল। আর আমিও চলে আসলাম, আসলে থাইরয়েডটা খুব বেড়েছে, তাই ডাক্তার দেখিয়ে তোমার কাছে ডিরেক্ট চলে আসলাম। অনেক দিন ধরে থাইরয়েডের ওষুধটাও খাইনি। এটা কিন্তু একদম ঠিক করনি তুমি। বাদ দাও তো, ডাক্তার বলেছে ডায়েট আর জিম করলেই চেহারাটা কন্ট্রোলে চলে আসবে, কিন্তু তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? তার জন্যই তো তোমাকে ফোন করেছিলাম। একটা অদ্ভুত ক্রাইসিস মনের মধ্যে চলছে, কারোর সাথে শেয়ার না করতে পেরেও হাঁপিয়ে উঠছি। ক্রাইসিস? কি এমন ক্রাইসিস? কয়েকদিন ধরেই না একটা খুব বাজে স্বপ্ন দেখছি। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। আমার মনে হয় তোমার অবচেতন মনে তোমার না পাওয়াগুলো বোধ হয় ফিরে ফিরে আসছে। আসলে কয়েকদিন ধরেই না আমার মনটা খুব চঞ্চল, সিমরানের চাহিদাগুলো খুব দিন দিন বাড়ছে। আসলে বড় স্কুলগুলোর এটাই তো প্রবলেম, আমাদের মতন মধ্যবিত্ত মানসিকতায় আমরা এগুলো পেরেই উঠি না। আসলে আমি বুঝি, ও তো শিশু, ও সরল, সিমরান যা চারিদিকে দেখে যা শোনে তাই চায়, অবুঝের মতো। আমি বুঝি তোমার একাকিত্বটা, আমি যখন একা থাকি তখন হয় ফেসবুক নয় হোয়াটসঅ্যাপ করি। তোমার দাদা তো আমাকে স্মার্টফোন ইউজই করতে দেয় না, মন খারাপ থাকলে একা লাগলে ওই বই পড়া, তোমার দাদার কথাই তো। বইয়ের থেকে বড় কিছু তার হয় না, এ তো দাদার বরাবরের কথা। আচ্ছা আমাদের এই সমস্যাগুলো কি সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশনের থেকে হচ্ছে? হবে হয়তো, কিন্তু এসব কথা না ভেবে একটু যোগা মেডিটেশন করো, ভালো লাগবে। ওই দেখো 12:30 বেজে গেছে, যাই আমাকে রেডি হতে হবে, সিমরানের স্কুলে প্রোগ্রাম রয়েছে, তার জন্য রেডি হয়নি। ওকে
গুড আফটারনুন, ইন্দ্রাণী। আমি মানসী, আপনাকে তো ঠিক চিনতে পেলাম না। একটু আগে চিনতে না, এখন তো চিনে গেলে। আমার আবার আপনি থেকে তুমিতে আসতে বেশি সময় লাগে না। চলো ওই রেস্টুরেন্টে বসে কথা বলি। না না, আজ নয়, অন্যদিন যাব, দেরি হয়ে গেছে। আরে ফিরতে তো সবাইকেই হবে। ফ্রেন্ডস, চলো চলো। আচ্ছা মানসী, ওই দোকানগুলোর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছিলে? অবদমিত ইচ্ছেগুলো। মেয়েটাকে খুব ইচ্ছে করে ওসব জামাকাপড় কিনে দিই, দিতে পারি না। ইচ্ছে করে না ওই সাদা শাড়িটা পরে হাজবেন্ডের সাথে রোম্যান্স করতে? ইচ্ছে করে না আরও বেশি অ্যাপিলিং হয়ে হাজবেন্ডের ভোগ্য হতে? ভোগ্য? সেটা আবার কি কথা? সেটাই তো কথা। এ জগতে পুরুষদের কাছে সবচেয়ে বড় ভোগ্য বস্তু হচ্ছে মহিলারা। যতদিন রূপ আছে, যৌবন আছে, তোমার ডিমান্ড আছে। আচ্ছা, কেউ কখনো বলেনি এই আঙুলগুলো দিয়ে তোমার স্বপ্ন, তোমার অবদমিত ইচ্ছেগুলোকে তুমি হাতের মুঠোয় করে নিতে পারো? তুমি তো দেখছি প্রেমিকের মতো কথা বলছো। সেই বয়স এখন আর নেই, অল্প বয়সে মেয়েদের এসব মানায়। রোম্যান্সের আবার বয়স আছে নাকি? তোমাদের মতো মিডল এজ সেক্সি লেডিদেরই তো পুরুষরা বেশি পছন্দ করে। তোমার উচিত ওইসব পুরুষগুলোকে এক্সপ্লয়েট করা। এসব কি বলছেন আপনি? আমি অসতী নাকি? অসতী? অসতী? সকল সতী হয়ে কি পেয়েছো মানসী? পেরেছো নিজের জীবনটাকে নিজের ইচ্ছা মতো করে বাঁচতে? কি পেয়েছো তুমি মেয়েটার স্বপ্ন পূরণ করতে? পেরেছো? মা জানো, বন্ধুরা সবাই জানো, মাঝে মাঝে বাইরে ডিনার করে, কত বড় বড় রেস্টুরেন্টে যায়, আমরাই খালি করি না কেন মা? এনিওয়ে চলো। কোথায়? নো চাপ, মেয়ে আসার আগেই বাড়ি ফিরে আসবে। আট বছর হলো আমার ডিভোর্স হয়ে গেছে, ছেলে কনভেন্টে পড়ে। 8 বছরে বিজনেস করে সব কিছু করে ফেলেছি। এই যে ফ্ল্যাটটা দেখছো, এইসব জিনিসগুলো দেখছো, ভালো লাগছে? এগুলো আমাকে কিন্তু কেউ গিফট করেনি, নিজে করে নিয়েছি। এই 8 বছরে সব স্বপ্নগুলোকে আমি পূরণ করে নিয়েছি। ক্যান ইউ জয়েন উইথ মি? ইউ ক্যান মেক ইউর ওন ওয়ার্ল্ড, ইউ ক্যান। এক মিনিট। আসুন মিস্টার ব্যানার্জি, আসুন প্লিজ। আসুন বসুন। মিস্টার ব্যানার্জি, শি ইজ মানসী চৌধুরী। একটু দেখে নেবেন আপনি যদি আমাদের অর্গানাইজেশনের সাথে একটু জয়েন করানো যায় আর কি, একটু দেখে নেবেন। আর মানসী, তোমার যা যা কোয়ারিজ আছে তুমি ওনার সাথে একটু কথা বলে নাও। বোঝাপড়াগুলো একটু সেরে নাও, ঠিক আছে? আমি একটু স্ন্যাক্সের ব্যবস্থা করে আসি। না আমি যাব। না না, চিন্তা করো না, আমি একটু চা, তার সাথে একটু টা। এক মিনিট তো, আপনারা কথা বলুন প্লিজ। ওকে। মানসী,
Nice name. আমি মিস্টার ব্যানার্জি। দেখতে খুব সেন্সিবল মনে হচ্ছে। মানুষের সাথে মানুষের জন্য কাজ করতে ভালো লাগে নিশ্চয়ই। হ্যাঁ, যেমন আমরা যা করি আর কি। বেসিক্যালি আমরা এখানে চাইল্ড অ্যাবিউস আর ওমেন ট্রাফিকিংয়ের ওপর কাজ করি। আমাদের যাবতীয় মিটিং আমরা এখানেই করি। বেসিক্যালি আমাদের এই ইনস্টিটিউশনটা মূলত আমি আর ইন্দ্রাণী সামলাই। বেশি না, এই মহৎ কাজে পাঠ হওয়ার জন্য আপনাকে দিনে মাত্র 2 আওয়ার্স দিতে হবে। আসলে এই মহৎ কাজের সাথে যুক্ত থাকতে পারলে আমারই ভালো লাগতো, কিন্তু বিকেলের পর টাইম দেওয়া আমার পক্ষে একদম পসিবল নয়। Cool. That's wonderful. বিকেলের পর আমার লাগবেও না আপনাকে। তুমি তো জীবনে সুখী নও, তোমার তো প্রচুর না পাওয়া আছে। আমি বলছি না, তোমার এই মায়াবী চোখ দুটো বলছে। মানে মানে কি করছেন আপনি? ঈশ্বরের সৃষ্টি করা এই সুন্দর জিনিসটাকে একটু উপভোগ করছি। ছাড়ুন। নিজের না পাওয়া ইচ্ছেগুলোকে এভাবে আটকে রেখো না মানুষই। তোমার আঙুলগুলো দিয়ে তুমি তোমার সমস্ত স্বপ্নগুলোকে বাস্তব করতে পারো মানুষই। চলো তোমায় ছেড়ে দিয়ে আসি, অনলি 4:30। আপনি আমার অনেক উপকার করেছেন, এই উপকারটুকু আমার আর না করলেও চলবে। অনেক উপকার করেছেন আপনি আমার, অনেক। ছি, ঘেন্না হচ্ছে? আরে প্রথম প্রথম তো ওরকম একটু হয়, নিজের ওপর ঘেন্না হবে, বিতৃষ্ণা হবে, গায়ে থুতু ছেটাতে ইচ্ছে করবে, কিন্তু টাকার গন্ধ সব কিছু ভুলিয়ে দেবে। শোনো, আমি কিন্তু তোমার ঘর বাড়ি সব কিছু চিনি। ভালো হবে কি তোমার হাজবেন্ড আর মেয়ে যদি ব্যাপারটা জেনে যায়? তাই যখন যেখানে বলবো চলে এসো, মাইন্ড ইট, না হলে ফর নাথিং ব্যাপারটা জানাজানি হবে, সেটা বোধ হয় খুব একটা ভালো হবে না। এক মিনিট, তোমার মেয়ের জন্য খাবার এনেছি, রেডি করাই আছে, যাওয়ার সময় নিয়ে যেও। এই নে, শুধুমাত্র তোর জন্য নিয়ে এসেছি, বাবা যেন কিছু এ ব্যাপারে জানতে না পারে। বাবাকে বলবে না, সব কথা বাবাকে বলতে আছে। ছি সিমরান, সব কথা বড়দের বলতে হয়। তুমি সব কথা বাবাকে বলো। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ,
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ, সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলা এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কে। পথ চাহে সে কি বিরহ গীত গাহে, সে কি মোর তরে পথ চাহে সে কি বিরহ গীত গাহে, যার বাঁশরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশরি ধ্বনি শুনিয়ে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ, সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলা এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। কি হলো ওইভাবে খেতে খেতে তুমি উঠে চলে এলে, শরীর খারাপ লাগছে নাকি? দুপুরবেলা বমি হয়েছিল। ও তাহলে গ্যাস ট্যাস হয়েছে বুঝলে। জানো মানুষই, আজ এই পরকীয়া প্রেম নিয়ে বক্তৃতাটা বেশ প্রশংসিত হয়েছে। এই জীবনে তার হলো না, ভাবছি নেক্সট জীবনে একটা ট্রাই করব, কি বলো? হ্যাঁ জানো তো, এই লুকোনো প্রেম করার মধ্যে না একটা বেশ রোমাঞ্চ আছে, কি বলো? হ্যাঁ বলছেন। গুড মর্নিং মানসী, কেমন আছো? মিস্টার ব্যানার্জি তোমায় ফোন করেছিল? তুমি ওনার খুব মনে ধরেছো, কিন্তু ওনার কোনো কথার খেলাপ করো না যেন। হাউ ডিয়ার ইউ, আপনি কেন আমাকে ফোন করেছেন? কালকেরটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট ছিল। শোনো, তোমাকে যখন যখন যেখানে যেখানে যার যার সাথে মিট করতে বলবো চলে যেও, তাতে তুমিও ভালো থাকবে আর কেউ কিচ্ছু জানতে পারবে না।
So today, sharp 2 p.m., Hotel Blue Moon. হ্যালো হ্যালো ক্যামেলিয়া, গুড মর্নিং। সকাল সকাল স্মরণ করার কারণ? আমি খুব বিপদে পড়েছি ক্যামেলিয়া। বিপদ? কিসের বিপদ? আমি আমি জানি না কি করব। তোমার দাদা কি বা কি করে বলবো এই কথাটা আমি। আরে কি এমন বিপদ যে দাদাকে বলতে পারছে? তুমি তুমি কাউকে বলবে না বলো ক্যামেলিয়া? বলবো না, বলো। বিশ্বাস করে বলতে পারো, কাউকে কিছু বলবো না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি ক্যামেলিয়া। আমি আমি জানি না কি যে হলো, হঠাৎ করে সব কিছু ভুলে গিয়ে তোমার তোমার দাদার কথাও ভুলে গিয়ে। ভুলে ভুলে কি করেছো? দাদার কথা ভুলে গিয়ে কি করেছো বলো, বলো। চুপ করে থেকো না, বলো কি করেছো ভুলে গিয়ে। আমি সিমরানের জন্য বড় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে এসেছি। এই কারণ? পারো বটে, দাদাটা বড্ড সেকেলে। এই ব্যাপার, তার জন্য আবার ভয় পাওয়ার কি আছে? মনে হচ্ছে বড় কোনো অপরাধ করে ফেলেছ। ছাড়ো তো এইসব, বারে বারে ছেড়ো মে আছে ছোটে ছোটে ঘটনায় হয়েই থাকে। সুইচার্ট, আই এম ফিলিং বোর, সো গো টু পার্লার নাও ফর ফেশিয়াল অ্যান্ড আইব্রো প্লাক। এত সব জটিলতার মধ্যে না থেকে মাঝে মাঝে সাজগোজও তো নিয়ে থাকতে পারো। সত্যি তুমি আর তোমার দাদাটা না একদম অপোজিট। ও কোথায় দক্ষিণ মেরু আর তুমি কোথায় উত্তর মেরু। ঠিক আছে গো, ওকে, গুড বাই। তুমি খুব ব্যাকডেটেড, নট আপডেটেড। মানে এই কথা বলছো কেন? বাড়িতে আমি একা থাকি, আমার সঙ্গে কে আছে বলো তো? কারোর সঙ্গে কোনো রকম কানেকশন নেই। ক্যামেলিয়ার কাছে তো স্মার্টফোন রয়েছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে। মানসিক, ফেসবুক হোয়াটসঅ্যাপ আমাদের মনকে মানসিকতাকে কুড়ে করে দেয়, আর তুমি খুব ভালো করে জানো আমি এইসব পছন্দ করি না। অ্যান্ড বিং মাই ওয়াইফ, আমি তোমাকেও কোনোদিন এইসব কিনতে দেবো না। আজকের দিনে প্রত্যেকটা মেয়ে চায় হোম মেকার না থেকে নিজের পায়ে স্বাবলম্বী হওয়া, তাতে নিজের ইচ্ছেগুলোকে ফুলফিল করতে পারে। আমার মেয়ে সিমরান, ও তো চায় ব্র্যান্ডেড জামা কাপড় পরতে। এতে এক্সট্রা কি লাভ হয় শুনি? যখন সময় হবে তখন ও পরবে, ও একটা শিশু, একটা স্কুল স্টুডেন্ট, ওরা তো ব্র্যান্ড কোর্স দেওয়ার কি আছে? ও চারিদিকে যা দেখবে তাই তো শিখবে, এতে ওর দোষটা কোথায়? মানসী, একজন মা হিসেবে তোমার প্রথম কর্তব্য সিমরানকে আমাদের মেন্টালিটিতে গড়ে তোলা। ওকে না বোঝালেও তো চারিদিকে ইঁদুর দৌড়ে ছুটে বেড়াবে, একটা সময় দেখবে হাঁপিয়ে উঠবে। যখন ওর চাহিদাগুলো মাত্রাতিরিক্ত বাড়তে থাকবে তখন সামাল তো দিতে পারবেই না, উল্টে ফ্যামিলি পিস নষ্ট হবে। সিমরানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলাটা ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস। তোমাকে বা সিমরানকে আমি যেভাবে রাখি বা যা দিই একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবনযাপনের জন্য এনাফ। তাছাড়া তুমি জানো অহেতুক বিলাসিতা বা বৈভব আমার পছন্দ নয়। মা কখন আসবে? Thank you.
ম্যাডাম আপনার সাথে আমাদের খুব দরকার। ডিস্টার্ব করো না। তোমরা কি করে জানলে? আপনাকে বেশ কয়েকদিন দেখেছি ওই মহিলার সাথে। বাই দ্য ওয়ে, ও হলো মিহির। আমি হোটেল ব্লু মুনের কিচেনে কাজ করি, আর স্মিতা আমার পাড়াতেই থাকে। কি হয়েছিল ম্যাডাম? আর ইউ ট্র্যাপ সামহাউ? অর আপনি কি ওকে অন্য কোনোভাবে চেনেন? প্লিজ কিছু লুকোবেন না, আপনি আমাদেরকে নিশ্চিন্তে বলতে পারেন। বিকজ ওই ইন্দ্রাণী বলে মহিলাটা তো খুব নোংরা আর খারাপ মানুষ। কি করে যে বলি বুঝতে পারছি না। বিশ্বাস করো আমি কোনোভাবেই দায় নই। ম্যাডাম মানুষ মাত্রই ভুল করে, মেবি আপনিও ভুল করেছেন। আপনি কিন্তু নিশ্চিন্তে বলতে পারেন, আমরাও তো কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি। কয়েকদিন আগে সিমরানের জন্য কিছু শপিং করতে বেরিয়েছিলাম। তারপর থেকে ওই মহিলা আমাকে রোজ ব্ল্যাকমেল করছে। কিন্তু ম্যাডাম আপনাকে তো ওই ট্র্যাপটা থেকে বেরোতে হবে, না হলে ওরা দিনের পর দিন আপনাকে ব্ল্যাকমেল করবে। কিন্তু তোমার স্যারকে যদি ওরা জানিয়ে দেয়? তোমার স্যার কোথায় পড়ান, কোথায় নাটকে রিহার্সাল দেয় সব জানে, ওরা সব জানে। তাই তো বাধ্য হয়ে। বাধ্য হচ্ছেন তো? যদি ওরা আপনার এই টেকনোলজি জামানায় আপনার সিক্রেটগুলোকে ওপেন করে দেয়, ইন্টারনেটে ছড়িয়ে দেয়, দেন আপনি কি করবেন ম্যাডাম? আমার গা হাত পাটা কেমন ঠান্ডা হয়ে আসছে, কিছু বুঝতে পারছি না কি করব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরা করব। হ্যাঁ সত্যি বলতে কি আমি একদম ফ্রি আর রিলিফড হয়ে যাব। তোমরা যদি এটা সত্যি করতে পারো। একি তুমি এখানে? বসো। খোলাই ছিল দরজা, তাই বেলপুশ না করে হুশ করে চলে এলাম। আবার নতুন কোনো ছক নাকি নতুন কোনো নাটক? নতুন গয়না, মিস্টার ব্যানার্জি তোমার কোম্পানিতে মুগ্ধ হয়ে এই গয়নাটা পাঠিয়েছেন। আসি। হ্যাঁ কালকে সেম টাইম সেম প্লেস বাট ডিফারেন্ট ক্লায়েন্ট। এ আরও শাঁসালো, ইনকামের রেঞ্জটাও হাই। এইসব গিফট আমার একদম চাই না, তুমি নিয়ে যাও না হলে কিন্তু ছুঁড়ে ফেলে দেব। তোমাকে যেন আমার বাড়ির ত্রিসীমা নাই আর না দেখি। এসব নোংরা কাজ আমি আর কখনো করব না। আমার সাথে চ্যালেঞ্জ করো না, তুমি তো আমার লক্ষ্মী, তোমাকে আমি হাতছাড়া করতে পারি? কাজ তো তোমাকে করতেই হবে। গেট আউট, আই সে গেট আউট। ওকে ফাইন, চললাম। আমাকে পাগল করে দিয়েছে মানুষ। আমার কাছে এসো। কি হলো, দূরে কেন? এসো না, এসো। মানুষী, আমার হাত থেকে পালানোর কোনো পথ নেই মানুষী। আমি কিন্তু তোমার ঘর বাড়ি সব চিনি। একবার ভাবো তো, তোমার হাজবেন্ড তোমার মেয়ে যদি সব কিছু জেনে যায় কি করবে? কি করবে তখন মানুষই? অসতী নোংরা শেষে তুমি, ছি। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে কি ভেবেছিলাম? তুমি কিনা একজন পুরুষের সাথে? না,
ধ্বংস করে দিলে শুধুমাত্র তোমার তোমার শেষ না হয়ে যাওয়া চাহিদাগুলোর জন্য। তোমায় এমন অস্বাভাবিক লাগছে কেন? আমি আছি তো, নো প্রবলেম। স্যার, আমি স্মিতার বন্ধু, আমি নাটক করতে চাই তাই চলে এলাম। খুব ভালো, দলে থাকো, দেখা যাবে। আচ্ছা, এই সেদিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করছি, কেমন? আচ্ছা। চন্দ্রকেতু, আপনার স্ত্রী, ছেলে মেয়েরা, বিজয়দেব, ছেলে ছিল না, দুটো মেয়ে, শুনেছি এখন তারা কোন সামন্ত জমিদারের রক্ষিতা। চন্দ্রকেতু, আপনার স্ত্রী, বিজয়দেব, শুনেছি আরেকজনের সঙ্গে ঘর করছে, অন্য একজন ক্রীতদাসের স্ত্রী। চন্দ্রকেতু, নারী মাত্রেই বিশ্বাসঘাতিনী, নরকের দ্বার, বিজয়িনী। এখানে এসেও ওইসব পুরনো পচা গলা শাস্ত্রবাক্যগুলোকে ভুলতে পারোনি? শোনো, আমার স্ত্রী কি অন্যায় করেছে? প্রেম ও কাম এ তো জৈব ধর্ম, বিবাহ এই জৈব ধর্মের অনুসারিণী। কিন্তু 18 বছর আমি নেই, শরীর তো তোমার হুকুমে চলে না, তার নিয়ম আছে, শৃঙ্খলা আছে, তার সঙ্গীত ছাই। চন্দ্রকেতু, মাথায় ঢুকছে না এসব, বিজয় নিতে পরে পরে ঢুকবে, শুধু মোহমুগ্ধ থাকো। নাটকের দর্শন নিয়ে কারো কিছু বলার আছে? হ্যাঁ স্যার, এই নাটক নিয়ে আমার একটা কথা বলার আছে। বলো। আসলে কিন্তু বলো না, কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। বলো না। আসলে স্যার, আমার একটা দাদা আছে, তার যে ওয়াইফ, সে একটা ট্র্যাপে পড়েছে। আচ্ছা। আর এই ট্র্যাপে পড়ে সে বাধ্য হয়ে দেহ ব্যবসা নামতে বাধ্য হয়েছে। আচ্ছা। তো এখন সেই দাদার একজন প্রগতিশীল মানুষ হিসাবে কি করা উচিত? স্মিতা, আমার তো মনে হয় একজন প্রগতিশীল মানুষ হিসেবে তোমার দাদার তাঁর স্ত্রীকে মেনে নেওয়া উচিত। মানুষের জীবনে অনেক না পাওয়া থেকে যায়, আর সেই না পাওয়াগুলো থেকেই মানুষ নানাভাবে নানা রকম দিকে ফাঁদে পা দিতে থাকে। স্যার, মনে করুন যদি আপনার বাড়িতে এই ঘটনাটা ঘটে। তোমাদের ম্যাডামকে নিয়ে সেরকম কোনো সম্ভাবনা আছে নাকি? কি মানুষই, তুমিও আজকাল পরকিয়া টরকিয়া করছো নাকি? এক মিনিট, এক মিনিট। আচ্ছা, তুমি সেদিনকে আমাকে ফোনে বলতে চাইছিলে বিপদ, এটা কি সেই বিপদের কথা বলতে চাইছিলে যে দাদার কথা ভুলে, সিমরানের কথা ভুলে গিয়ে তুমি বিপদে পড়েছো? সেদিন কিছু একটা হয়েছিল,
তুমি কন্ট্রোল করতে পারোনি নিজেকে? বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। জানি না, শান্ত হও। কি যে হয়ে গেল, আমি মানুষ মাত্রেই ভুল করে মানুষই, না হলে আর মানুষ কিসের? কন্ট্রোল কন্ট্রোল মানুষই। মানুষ ভুল করে, মানুষ সংশোধন করে, মানুষ হত্যা করে, মানুষ ভালোবাসে, তবুও মানুষ হেরে গিয়েও জিতে যায়। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম শাপ